আমাদের যুব সমাজকে রক্ষার জন্য আমরা 2021-এর যে স্বপ্ন দেখছি, 2041-এর যে স্বপ্ন দেখছি, এই জায়গায় যদি আমরা আমাদের যুব সমাজ, আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে বাংলাদেশ অবশ্যই পথ হারিয়ে যাবে। এই সম্ভাবনাময় দেশ বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই বাংলাদেশ আজকে সম্ভাবনাময় সারা বিশ্বের বিষয়ে পরিণত হয়েছে, সেই জায়গা থেকে আমরা পথ হারিয়ে ফেলব। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্সের জন্য ঘোষণা দিয়েছেন। এই কারণেই আমরা যাতে যেন আর ঐশী আমাদের আমাদের সমাজে আর ঐশী না হয়, যেই ঐশীর কথা আপনারা সবাই জানেন, বাবা মাকে হত্যা করে সে আজকে কারাগারে রয়েছে। আমরা সেই জন্যই আমাদের এই মেধাকে আমরা আমরা পথ হারাতে দেব না, আমাদের নতুন প্রজন্মকে আমরা পথ হারাতে দেব না। সেই জন্যই আজকে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। আমাদের আমাদের বিজেপির ডিজি মহোদয় যেটি বললেন, আমরা তিনটে স্টেজে আমরা এই কাজ করছি। প্রথম হলো আমরা ডিমান্ড হ্রাস করছি, ডিমান্ড হ্রাস করার জন্য প্রচার প্রপাগান্ডা যা করার এদেশের জনতাকে, এদেশের এদেশের যারা সমাজের নেতা, দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে আমরা আহ্বান করছি, এদেশের মসজিদের ইমাম, এদেশের শিক্ষক, এদেশের পেশাজীবী মানুষ, এদেশের শ্রমিক জনতা সবাইকে আমরা আহ্বান করছি, আপনারা এই নেশার থেকে আপনার ছেলে মেয়ে কিংবা আপনার ভাই বোনকে রক্ষা করুন এবং তাদের গতিবিধি লক্ষ্য করুন, এটার কুফল সম্বন্ধে আপনারা জানান। যেটা আমাদের ধর্মে পরিষ্কার নিষেধ রয়েছে, তাও কেন আমাদের ছেলেমেয়েরা এই নেশায় আবদ্ধ হবে? সেই ডিমান্ড হ্রাসের জন্য আমরা চেষ্টা করছি, সাপ্লাই হ্রাসের জন্য আমরা চেষ্টা করছি। সাপ্লাই হ্রাসের অন্যতম কাজটি করে থাকেন বর্ডারে বিজিবির আমাদের কোস্টগার্ডরা। আপনারা জানেন বাংলাদেশের সর্বমোট সীমান্ত হলো 4,427 কিলোমিটার। আমরা এই 427 কিলোমিটার দীর্ঘ পথটি আমাদের বিজিবি এবং আমাদের কোস্টগার্ড রক্ষা করে চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এখান থেকে আমাদের এই ভয়ানক নেশা জাতীয় জিনিসগুলো আসে, যেগুলো আপনারা এখানে দেখেন সারি সারিভাবে এখানে রাখা হয়েছে। আমরা চাচ্ছি, আমরা বিজিবিকে শক্তিশালী করছি, জনবল বৃদ্ধি করছি, সক্ষমতা বৃদ্ধি করছি, বর্ডার এরিয়ায় আমরা সেন্সর দিয়ে আমরা ট্রায়াল বেসিসে ফিক্স করছি, যাতে করে আমরা নিশ্চিত বর্ডার আমরা তৈরি করতে পারি, যাতে করে এই সরবরাহ যাতে আমাদের দেশে না আসে। আমরা সেই রকম কোস্টগার্ডকে শক্তিশালী করেছি, কোস্টগার্ড উপকূল এলাকা দিয়ে যাতে না ঢুকতে পারে তারই আমরা ব্যবস্থা করছি। আমরা হার্ম হ্রাস আমাদের হসপিটাল তৈরি করেছি, মাদকাসক্তির যাতে মানে তারা যেন মনে না করেন যে আমাদের আমাদের সমাজ তাদেরকে মানে হারিয়ে গেছে বলে আমরা অপেক্ষা করছি। আমরা তাদের জন্য হসপিটাল তৈরি করছি, তাদেরকে চিকিৎসার জন্য, তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। আজকের যে অনুষ্ঠান, আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কুষ্টিয়াতে ঠিক এইরকমই আরেকটা অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে যারা মাদক এর ব্যবসায়ী তারা ভুল বুঝে, তারা স্বীকার করে আজকে বলবে তারা আর কোনোদিন এই পদে থাকবে না, তাদের ভুল স্বীকার করে তারা আজকে সারেন্ডার করছে। পাশাপাশি আমরা সেখানেও একটা বড় সমাবেশ হচ্ছে, আমরা সেখানে কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আজকে যেই আয়োজন করেছে সেই জন্য আমি বিজিবির যারাই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শক্ত থাকলে নিশ্চয়ই আমাদের বর্ডারের ভিতর দিয়ে এই ধরনের ক্ষতিকারক নেশা জাতীয় দ্রব্য ঢুকতে পারবে না। আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমি আরও কয়েকবার আমি টেকনাফে এবং বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে আমরা এই এই ধ্বংস আমরা করেছি এবং এইটা অব্যাহত থাকবে। আমরা বর্ডার এলাকার যেখানেই যাকে পাই আমাদের বিজিবি তাকেই ধরছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। আমাদের কোস্টগার্ডও সেই কাজটি করছে। আমরা মাদক আইন আরও মানে আমরা যুগোপযোগী করেছি, কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। যারা মানে ভুল স্বীকার না করে, ভুল স্বীকার করে যদি মানে ক্ষমা চান তাদেরকে আমরা ক্ষমা করব এবং আমরা লক্ষ্য রাখবো তারা কী করছেন। আর যদি ক্ষমা না চেয়ে ভুল স্বীকার না করে এই পথেই থেকে যান তাহলে তাদের জন্য কঠিন কঠিনতর ব্যবস্থার জন্য তারা তৈরি থাকবেন। আমি এই বলেই শেষ করতে চাই। যারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতে চাই আপনাদের সুস্থতা কামনা করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।